আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে। ক্রিয়াপদ কি এবং ক্রিয়াপদের শ্রেণী প্রথমে আমরা জেনে নিই ক্রিয়াপদ কাকে বলে। আমরা জানি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। আরো একটু সুন্দর করে যদি বলি তাহলে এভাবে বলা যায়, যে পদ দ্বারা পড়া, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে, রহিম বই পড়ে, এখানে পড়া, খেলা এগুলো হলো ক্রিয়াপদ। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার সমাপিকা ক্রিয়া, দুই নাম্বার অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। এই দুই প্রকারের ক্রিয়া আছে ভাব প্রকাশের দিক দিয়ে। ক্রিয়াপদ নানা প্রকারের, তার মধ্যে আমরা দুইটা জানব, সেটা হলো ভাব দেওয়ার ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন সেতু স্কুলে যায়, এটা হলো যায় ক্রিয়া, সমাপিকা। সেতু স্কুলে যায়, সমাপিকা ক্রিয়া। যেমন মিতু গান গায়, সমাপিকা ক্রিয়া। রহিম বল খেলে, সমাপিকা ক্রিয়া। এগুলোকে সমাপিকা ক্রিয়া বলতে হবে, সমাপিকা, এটা হলো সমাপিকা ক্রিয়া। দুই নাম্বার অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে, অর্থাৎ সম্পূর্ণ প্রকাশ পায় না, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। যেমন আমি পারি, যেমন আমি বাড়ি গিয়ে, এখানে আমি বাড়ি গিয়ে। তারপরে আছে সে বই নিয়ে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি বাড়ি গিয়ে, এখানে গিয়ে এবং নিয়ে দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় নাই, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় নাই। সম্পূর্ণ মনের ভাব প্রকাশের জন্য আরও ক্রিয়ার দরকার। যেমন তাহলে আমরা বলতে পারি যে আমি বাড়ি গিয়ে এখানে লিখবো খাবো, তাহলে এটা খাবো হলো সমাপিকা আর গিয়ে হলো অসমাপিকা। গিয়ে হলো অসমাপিকা, খাবো হলো সমাপিকা। আমি বই নিয়ে পড়তে বসবো, আমি বই নিয়ে পড়তে বসবো, এখানে আমি বই নিয়ে
আমি আমি সে বই নিয়ে পড়তে বসেছে বসেছে যেহেতু সে আছে সে বই নিয়ে পড়তে বসেছে এখানে আমরা দুইটা ক্রিয়া সম্পর্কে জানলাম একটি সমাপিক ক্রিয়া একটি অসমাপিক ক্রিয়া তাহলে পড়তে বসেছে এটা হলো সমাপিক ক্রিয়া আর নিয়ে হলো অসমাপিক ক্রিয়া হলো সমাপিক ক্রিয়া আমরা চিনলাম এবার আমরা আসি কর্ম অনুসারে বাক্যের কর্ম অনুসারে কর্মের উপস্থিতি অনুসারে ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো এক নম্বর হলো কি বললাম এক নম্বর হলো সকর্ম আর দুই নম্বর হলো অকর্ম অকর্মের প তিন নম্বর বিকর্ম ক্রিয়া সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া বিকর্ম ক্রিয়া এই তিন প্রকারের কর্ম অনুসারে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর সকর্ম ক্রিয়া সকর্ম ক্রিয়া কাকে বলে যে ক্রিয়ার কর্ম থাকে বা যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া যেমন সকল সকল বা মৃত্যু মৃত্যু বই পড়ে এখানে বই হলো কর্ম তাহলে কি কর্ম এই বাক্যে দেখা যাচ্ছে যে এই বাক্যের মধ্যে কর্ম আছে বই সকর্ম ক্রিয়া এই জন্যে এই বাক্যটা সকর্ম এই ক্রিয়াটা সকর্ম ক্রিয়া যেহেতু এই ক্রিয়ার কর্ম আছে কি পরে আমরা কর্ম কীভাবে চিনব এইভাবে আমরা বলতে পারি যে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম যে উত্তর আসে সেটা হলো সেটাই কর্ম অতএব এখানে কি পড়ে বই অতএব বই হলো কর্ম তাহলে এই ক্রিয়ার কর্ম আছে এজন্য এই ক্রিয়াকে বলা হবে সকর্ম ক্রিয়া দুই নম্বর অকর্ম ক্রিয়া তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে যে ক্রিয়ার কর্ম নাই তাকে বলে অকর্ম ক্রিয়া যেমন মৃত্যু এই বাক্যটি আমরা লিখি মৃত্যু পরে তাহলে মৃত্যু পরে এখানে করার কোনো কি নাই কি নাই পরে ক্রিয়ার সাথে কোনো কর্ম নাই অর্থাৎ এটি অকর্ম ক্রিয়া আর একটা হলো দ্বিকর্ম ক্রিয়া দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে তাহলে যে বাক্যের মধ্যে যে ক্রিয়ার যে ক্রিয়াপদের দুইটি কর্ম আছে তাকে আমরা বলবো দ্বিকর্ম ক্রিয়া শিক্ষক যেমন হলো উদাহরণ দিতে পারি শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে তাহলে দ্বিকর্ম ক্রিয়া কি শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে তাহলে এখানে ছাত্রদের একটা কর্ম বাংলা একটা কর্ম তাহলে এই ক্রিয়ার দুইটা কর্ম আছে এই জন্য এই ক্রিয়ার একটা পদকে আমরা বলে থাকি দ্বিকর্ম ক্রিয়া প্রিয় শিক্ষার্থী আমরা আজকে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম প্রথমে আমরা বলেছিলাম ভাব প্রকাশের তিনটা ক্রিয়াপদ দুই প্রকার সমাপিকা আর অসমাপিকা আর দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে
কর্ম অনুসারে ক্রিয়াপদকে তিন ভাগে আবার তিন ভাগে ভাগ করা যায়, সকর্ম ক্রিয়া আর অকর্ম ক্রিয়া এবং বিকর্ম ক্রিয়া। এই তিন প্রকারের ক্রিয়াপদ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।